আমাদের এস এম এস প্যানেলে অনেকগুলো এস এম এস চলে এসেছে দেখলাম আজি জায়ান লিখেছেন স্যার আমি অর্থনীতি নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি যদি আমি সেকেন্ড ক্লাস পাই এবং আইএল থাকে আমার কি কানাডা থেকে ভার্সিটির ভিসা দেবে প্লিজ জানালে খুশি হব মাসাল্লাহ তুমি বলছো যে এটা যদি তুমি অনার্স পাস করো তারপরে কিন্তু কথা বলছো যেহেতু তুমি অর্থনীতি নিয়ে পড়ছো এখন তোমার জন্য অনেক শুভকামনা দেখো ভবিষ্যৎ আল্লাহর হাতে তবে এটুকু বলতে পারি যে আজকের এই বহমান যে ইনফরমেশন আছে যে এই মুহূর্তে প্রচুর ভিজা হচ্ছে আমেরিকাতে প্রচুর ভিজা হচ্ছে কানাডাতে এবার এটিএমসি এর মাধ্যমে যা সততার চাদর মানে বললাম আমাকে কোটি টাকা শত কোটি হাজার কোটি টাকা কেনা যাবে না কেন বলি জানো আমাকে কোনো মিথ্যা স্বপ্ন দেখাই না এই সত্য স্বপ্ন দেখে এখান থেকে আইএল টেস্ট করে এখান থেকে ভিসা প্রসেস করে এবং ভিসা না কিছুই না এবার কানাডাতে প্রায় নাইনটি পার্সেন্ট ভিসা হয়েছে নাইনটি পার্সেন্ট এবং এই জন্য বললাম যে আমি মিথ্যা স্বপ্ন সত্য স্বপ্ন এটা পালন হবে মানে বাস্তব হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক তোমার জন্য বলবো আমি ভবিষ্যৎ জানি না কেউ জানে না ভবিষ্যৎ কেউ জানে না উই নেভার নো হোয়াট হ্যাপেন্স নেক্সট কিন্তু এটুকু বলতে পারি যদি এখন যেটা চলছে এইভাবে সুযোগ থাকে ইনশাল্লাহ আশা করা যায় তোমার অনার্স এর পরেও সুযোগ আছে তবে যখনই বলো একটা বড় বাধা হচ্ছে আইএলটিএস বা ইংলিশ শেখা এবং আইএলটিএস এর আগে দরকার তোমার ইংলিশের গাঁথনি আমি তুমি কেমন যদি দুর্বল হয়ে থাকো তো এই মুহূর্তে ইংলিশের লেভেল ওয়ান লেভেল করো একসাথে তারপর আই করো তারপরে তোমার সারা পৃথিবীতে যাওয়ার সুযোগ যদি তখন কেনাডাতে ভিসা কম দেয় তখন আর অন্য অন্য কান্ট্রি আছে যেমন অস্ট্রেলিয়া আছে লন্ডন ইউকে আছে তোমার দেখো সুযোগ আছে ইউরোপের বিভিন্ন কান্ট্রি জার্মানি ফ্রান্স ডেনমার্ক সুইডেন কত আছে কিছু না কিছু হবে ইনশাল্লাহ তবে তার আগে